এই জঙ্গি সংগঠনটির ব্যানারে সর্বপ্রথম হিজরত করে সিলেট থেকে। এই সেই সর্বপ্রথম হিজরতকারীর মাস্টার মাইন্ড এই যে ডাক্তার রাফাত, তাকে আমরা গতকালকে সিলেট থেকে গ্রেপ্তার করেছি। এই ডাক্তার রাফাত সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সদ্য পাশকৃত একজন এমবিবিএস ডাক্তার, সে ইন্টার্নি করছিল একই প্রতিষ্ঠানে। তাকে আমরা গ্রেপ্তার করছি, এবং তার পূর্বে আমরা যে তিন যুবককে আমরা গ্রেপ্তার করেছি, তানিম, আরিফ এবং জাহিদ, তাদের বক্তব্যেই উঠে এসেছে এই তিন যুবক সহ সিলেট অঞ্চলে যারাই হিজরতে গিয়েছে এবং যারা এই জঙ্গিবাদে নতুন করে দীক্ষা লাভ করেছে বা নতুন করে রেডিকালাইজড হয়েছে, তাদের মূল ব্যক্তি হচ্ছে এই ডাক্তার রাফাত। এবং এই ডাক্তার রাফাতের নেতৃত্বেই ডাক্তার রাফাতের নেতৃত্বে 2021 সালের জুন মাসে 11 যুবক হিজরত করেছিল, এবং এই ঘটনাটি তখন বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তারা হিজরত করে বান্দরবনে যায়, তাদের নেতাদের সাথে বা এই সংগঠনের যারা মাস্টার মাইন্ড তাদের সাথে যোগাযোগ করে বান্দরবনে যায়। কিন্তু বান্দরবনে যাওয়ার পরে যে কোনোভাবে হোক তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যারা তাদেরকে প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে যাবে। কিন্তু 7 দিন তারা বান্দরবনে বা একটা পাহাড়ে অবস্থান করে তাদের সাথে যোগাযোগ করতে না পেরে পুনরায় সিলেটে ফিরে আসে। ফিরে আসলেও তারা তাদের তৎপরতা বন্ধ রাখেনি, তারা একইভাবে ডাক্তার রাফাত সিলেট অঞ্চলে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখছিল। এবং পুনরায় এই ডাক্তার রাফাতের অপর এক সহযোগী তাহিয়াত, সেও ডাক্তার রাফাতের মতো একজন বড় সংগঠক, এই তাহিয়াত আবার আগস্ট মাসে পুনরায় হিজরত করে। এই সে আপনারা জানেন কিছুদিন পূর্বে আমরা ওই বান্দরবনে নাইকিংসরি পাহাড়ে প্রশিক্ষণরত প্রশিক্ষণ ফেরত এক যুবককে আমরা শনাক্ত করেছি, এবং তাকে এনে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেছি। এবং জিজ্ঞাসাবাদ করে আপনারা জানেন সারা দেশ থেকে যারা হিজরত করেছে তাদের ছবি সহ প্রোফাইল আমরা তৈরি করেছি, সংগ্রহ করেছি। সেখানে তাহিয়াতের ছবি দেখালে সে তাকে শনাক্ত করে। তাহিয়াত সহ অন্য যারা যারা এই প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণরত ছিল দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করা, সে অনেককেই শনাক্ত করেছে। এবং সেই তাহিয়াতকে সে শনাক্ত করে বলছে যে এই তাহিয়াত সহ আরও বেশ কয়েকজন সিলেট অঞ্চল থেকে ওই সময় এই প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান করে 2021 সালের আগস্ট মাসে। এবং এই তাহিয়াতের মাধ্যমে আরও এই এই যুব এরা বিভিন্ন সময় সিলেট অঞ্চল থেকে যারা হিজরতে গিয়েছে বা ওই ক্যাম্পে গিয়েছে, এই ডাক্তার রাফাতে তাদেরকে এই হিজরত করার জন্য উদ্বুদ্ধ করেছে, দাওয়াত দিয়েছে এবং তাদেরকে এই প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছে। এ নিয়ে সর্বশেষ আপনারা জানেন এই কুমিল্লার ঘটনার পরে আমরা সহ অন্যান্য বাহিনী তারা ব্যাপক অভিযান শুরু করলে তাদের মধ্যে একটু গা ঢাকা দেওয়ার চলে আসে এবং তারা সিলেট অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় আবার হিজরত করার জন্য উদ্বুদ্ধ হয়। এবং সর্বশেষ এই গত মাসের 1 তারিখে সিলেট থেকে এই তিন যুবক পুনরায় ঢাকাতে হিজরত করার জন্য আসে। এই ডাক্তার রাফাত সহ আরও কয়েক যুবকের ঢাকাতে হিজরত করার কথা ছিল, বাট তার পূর্বেই আমরা এই তিনজন সহ ডাক্তার রাফাত তার অপর সহযোগীদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আপনারা জানেন, আপনাদের অবগতির জন্য জানাতে চাই, এই ডাক্তার রাফাত সিলেট অঞ্চলের এই বিভিন্ন ধর্মভীরু তরুণদের বা এই জঙ্গিবাদে বা জিহাদে উদ্বুদ্ধ করার জন্য দীর্ঘদিন যাবৎ এই প্রচার প্রচারণা চালিয়ে আসছিল। এবং আপনারা আপনাদের অবগতির জন্য আরও জানাতে চাই, সেখানে সে সহ তার অপরাপর সংগঠকরা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র খুলে তার আড়ালে এই তাদেরকে জঙ্গিবাদে দীক্ষা দিচ্ছিল। এবং সবচেয়ে নতুন যে বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বেশ কয়েকজন যুবককে বা জিহাদে উদ্বুদ্ধ তরুণকে তারা বোমা বানানোর কৌশল সহ বোমা বানানোয় প্রশিক্ষিত করেছে, এবং তারা বোমা বানিয়ে তার সক্ষমতাও যাচাই করেছে।